আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 6 জানুয়ারি 24, নির্বাচনের আগে আরেক সুখবর বিএনপির। বিএনপির মিত্ররা কি করছে দেখুন, এবার চমৎকার বৈচিত্র্য। দর্শক, দুইটা বিষয়ে আলোচনা করব নির্বাচনের একদিন আগে। নির্বাচনের আগে দেশে বিএনপি জামাতের ব্যাপক সর্বাত্মক কর্মসূচি চলছে। এরই মধ্যে অথবা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা ঘটনা আপনাদের সামনে বিশ্লেষণ করব, যেটা বিএনপির জন্য চমৎকার সুখবর। আওয়ামী লীগের উচ্ছ্বাস কিংবা খুশির বিপরীতে এই খবরটা নিঃসন্দেহে বিএনপির জন্য একটা বড় অর্জন এবং আওয়ামী লীগের সুখের সংসারে এক ধরনের ধাক্কা। দর্শক, আপনারা জানেন কমনওয়েলথের একটা নির্বাচনী পর্যবেক্ষক দল, এমনিতে কোনো নির্বাচনী পর্যবেক্ষক দল উল্লেখ করার মতো কেউ আসেনি। যারা এসেছে তারা গণতান্ত্রিক বিশ্বকে প্রতিনিধিত্ব করে না, উল্লেখ করার মতো একটাই, কমনওয়েলথ। তো কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষণ দল আওয়ামী লীগের সাথে বৈঠক করেছিল একদিন আগে, জানেন। সেই বৈঠকে আওয়ামী লীগ যথেষ্ট উচ্ছ্বসিত, খুব খুশি এবং হাসি, ওবায়দুল কাদেরের চোখে মুখে হাসি যে বড় ঘটনা, বড় বিজয়, কমনওয়েলথ পর্যবেক্ষণ করতে এসেছে, আশা করি বিদেশিদের সমর্থন পাবো, অমুক তমুক নানান কথাবার্তা, ইউরোপ ইউনিয়ন যুক্তরাজ্য তাদের একটু সফট কর্নার পাওয়ার আশা, বিশেষ করে ফ্রান্স তো আওয়ামী লীগকে ওয়েলকাম করবে নির্বাচনের পর, এ ধরনের আশা তাদের আছে। কিন্তু এই উচ্ছ্বাসের পরপরই ঘটনা আরেকটা ঘটেছে, যেটা এই উচ্ছ্বাসকে মলিন করে দিয়েছে আমরা মনে করি। সেটা কি? কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক। এর মানে এই কমনওয়েলথ প্রতিনিধি দল নির্বাচন পর্যবেক্ষণ করলো, নির্বাচনের বাইরে থাকা বিএনপির সাথেও বৈঠক করলো। এর মানে বিএনপি কেন নির্বাচনের বাইরে? বিএনপিকে বাদ দিয়ে সেই নির্বাচন কেমন, তার সংজ্ঞা কী, তার ধরন কী, সেটা আদৌ প্রতিযোগিতামূলক কি না, এরকম নানান বিষয় কিন্তু কমনওয়েলথ কনসিডার করবে। অতএব কমনওয়েলথের কাছ থেকে খুব সহজেই নির্বাচন অংশগ্রহণমূলক বা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে, সার্টিফিকেট পাবে, এটা বলার কোনো সুযোগ নেই। এর মানে, এবং এটা নিঃসন্দেহে একটা নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে নির্বাচনের বাইরে থাকা দলের বৈঠক হওয়া, এটা ভিন্ন বার্তা দেয়। তা বিএনপি সেই বার্তাই পেয়েছে, এবং যেই বিএনপিকে সরকার কোথাও দাঁড়াতে দেয় না, বিএনপিকে কোনো কর্মসূচি করতে দেয় না, কর্মসূচি পালন করার কোনো সুযোগ নেই, তারপরও বিএনপির সাথে বিদেশিরা খুঁজে খুঁজে বৈঠক করছে, কেউ ভার্চুয়ালি কেউ ফিজিক্যালি, এটা বিএনপির জন্য একটা বড় অর্জন এবং বড় সুখবর হিসেবেই দেখতে হবে। এর মানে আগামী দিনের যে ভূ রাজনৈতিক সমীকরণ হতে যাচ্ছে নির্বাচন পর, সেখানে বিএনপি সিগনিফিক্যান্টলি কনসিডার হবে, এবং বিএনপি এখন পর্যন্ত ইতিবাচকভাবে আছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি। গত শুক্রবার বিকালে ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। আমি এটাকে আরও বেশি সিগনিফিক্যান্ট মনে করি। কীভাবে? স্বাভাবিকভাবে কোনো একটা দলের অফিস খোলা থাকলে, নেতাকর্মীরা স্বাভাবিক থাকলে তাদের সাথে বৈঠক করা এক বিষয়, আবার তারা আত্মগোপনে বা তাদেরকে পাওয়া যায় না, তারপর তাদের সাথে ভার্চুয়ালি বৈঠক করা, এর মানেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ভার্চুয়ালি বৈঠক করে। স্বাভাবিকভাবে স্বাভাবিক বৈঠক না করতে পারলে যেভাবে হোক একটু ফোনে হলেও, অনলাইনে হলেও একটু বৈঠক করতে হবে। এর মানে এটা একেবারেই একটা ভাইটাল এজেন্ডা ছিল কমনওয়েলথ প্রতিনিধি দলের, যে বিএনপির সাথে বৈঠক করতেই হবে। বিএনপির অবস্থান জানা ছাড়াই নির্বাচন বিষয়ে কোনো কনক্লুশনে আসা সম্ভব নয়। তো এই চিন্তা থেকেই কিন্তু এই ধরনের বৈঠক আমরা মনে করি, তাও আবার ভার্চুয়ালি। শাহরুল কবির খান বলেন, ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি বিকেল 5:10 গতকাল। ভার্চুয়ালি বৈঠক শুরু হয় 6:45 শেষ হয়, এর মানে দীর্ঘক্ষণ বৈঠক। এত দীর্ঘ সময়ে নিঃসন্দেহে এই নির্বাচনের নানান কারচুপি, এই নির্বাচন যে ডামি নির্বাচন, এটা যে কোনো নির্বাচন নয়, এটা যে প্রহসন, এগুলো বিএনপি একেবারে ক্লিয়ারলি বোঝাতে সক্ষম হয়েছে, কারণ এত দীর্ঘ সময় তার প্রেম প্রীতি বা অন্য কোনো বিষয়ে আলাপ হয়নি। প্রায় 1.5 ঘন্টা বৈঠক অনুষ্ঠিত হয়। তিনি জানান, বৈঠকে 10 সদস্যের কমনওয়েলথ দলের নেতৃত্ব দেন, যাই হোক কারা নেতৃত্ব দেন ইত্যাদি, তার এখানে বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আন্তর্জাতিক বিষয় সম্পাদক হুমায়ুন কবির ও মানবাধিকার বিষয় সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তারা উপস্থিত ছিলেন। এর মানে অনেক গুরুত্বপূর্ণ নেতারা উপস্থিত ছিলেন। এরা অনেকেই এতদিনে কিন্তু লাইমলাইটে ছিলেন না, এখন আবার তারা অন স্ক্রিন আসছেন কোনো না কোনোভাবে,
এটা বিএনপির জন্য একটা ইতিবাচক এবং একটা সুখবর বটে রাজনীতিতে। নির্বাচনের একদিন আগে এটা আমি আপনাদেরকে জানালাম যে আওয়ামী লীগ যে উচ্ছ্বাস, যে কমনওয়েলথের সাথে বৈঠক হয়েছে তারা পর্যবেক্ষণ করতে এসেছে, তার বিপরীতে একটা ধাক্কা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ ধাক্কা খাওয়া মানেই তো বিএনপির জন্য এটা সুখের খবর, খুশির খবর, সুখবর। দর্শক, বিএনপির মিত্ররা এবার একটু বৈচিত্র্যময় নানান কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিটা আমার কাছে ইমপ্রেসিভ লেগেছে। যদিও মূল কথা একই, কিন্তু এক কথার মধ্যেও কর্মসূচির ধরনটা, অবশ্য এই টাইপের কর্মসূচি যদি বিএনপি বা জামাত উল্লেখ করত তাহলে আরও বেশি ওয়েট থাকতো। যাই হোক, বিএনপি জামাত হুবহু ওইভাবে ঘোষণা করেনি, তারা সহজ ভাষায় হরতাল ঘোষণা করেছে, হরতালের মধ্যে আছে। তো সেদিকে মিত্ররা সত্যি অন্যরকম ঘোষণা দিয়ে আলাদাভাবে আলোচ্য বিষয় হতে পেরেছে। আমরা এগুলোর শান্তিপূর্ণ বাস্তবায়ন দেখতে চাই, যদি এগুলোর জনগণ সাড়া দেবে, জনগণ এগুলো পালন করবে বলে মনে করি। এটা বিএনপির যেসব মিত্ররা ঘোষণা করেছে তাদের বাস্তবায়ন করার তেমন কোনো বিষয় না, জনগণে এগুলো পালন করবে। যেমন ভোটের দিন গণকারফিউ পালনের আহ্বান গণঅধিকার পরিষদের। তো ভোটের দিন গণকারফিউ, এটা একটা ব্যতিক্রমী, এটা একটা ইতিহাস, এরকম ঘটনা কিন্তু অতীতে ঘটেনি। হরতাল ছিল, হরতাল গণকারফিউ প্রায় সেম কথা, তারপর কারফিউ শব্দটা বললে একটু খুব সিরিয়াস কিছু বোঝা যায়, এই কথার মধ্যেও একটু মারাত্মক কিছু লুকায়িত আছে, এজন্য এটাকে আমি তাৎপর্যপূর্ণ বলে মনে করি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের দিন এই গণকারফিউ পালন করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদ। গত শুক্রবার বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে গণঅধিকার পরিষদের উদ্যোগে একতরফা নির্বাচন দামি নির্বাচন বর্জন নিরপেক্ষ সরকার অধীনে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে সমাবেশে আহ্বান জানান গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। এছাড়া ভোটের দিন গণকারফিউ ঘোষণা করে বারো দলীয় জোট। এখন এই গণকারফিউ কনসেপ্টটা আমার জানা মতো সর্বপ্রথম বারো দলীয় জোটেই সামনে এনেছে। আগামী 7 জানুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা গণকারফিউ কর্মসূচি ঘোষণা করেছে বারো দলীয় জোট। তারা শুক্রবার বারো দলীয় জোটের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব ও পল্টন এলাকায় গণসংযোগ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বারো দলীয় জোটের মুখপাত্র এলডিপির মহাসচিব সাদাত হোসেন সেলিম তিনি এই ঘোষণা দেন। এটা একটি ব্যতিক্রম, এবং এর সাথে সাথে 7 জানুয়ারি সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি ডাক দিয়েছেন এবি পার্টি, এটাও কিন্তু চমৎকার। এবি পার্টিও ক্রিয়েটিভ, অনেক ব্যতিক্রমী দিক তাদের মধ্যে আছে। আগামী 7 জানুয়ারি প্রশাসনমূলক নির্বাচনের দিনকে দেশ ও জাতির জন্য গভীর অন্ধকারাচ্ছন্ন কালো দিন হিসাবে অভিহিত করে সেদিন সকাল সন্ধ্যা নিজ নিজ ঘরে অবস্থান করে স্বেচ্ছায় লকডাউন, প্রতিবাদী লকডাউন কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি। তো এখানে এটাও কিন্তু যারা লকডাউনের আহ্বান জানিয়েছে তাদেরকে বাস্তবায়ন করতে হবে না, জনগণ সাড়া দিবে। যোগ এই বৈচিত্র্যময় ক্রিয়েটিভ কর্মসূচিগুলো ভোটের দিনকে আরও বেশি আওয়ামী লীগকে বিতর্কিত করবে, অথবা জনগণকে ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করবে বলে মনে করি।